ছ মাসের না হওয়া কাজ হয়ে গেল ২৪ ঘন্টার মধ্যেই। হাইকোর্টের ভর্ৎসনার পরই সক্রিয় হলো পুলিশ। অনিচ্ছাকৃত খুনের বদলে যুক্ত হলো খুনের ধারা। আদালতে রিপোর্ট দিয়ে জানালো ব্যারাকপুর কমিশনারেট, গত বছর টিটাগড়ে খুনের ঘটনায় রাতারাতি অ্যাকশন নিল পুলিশ। ২০২৩ সালের জুন মাসে বাড়ির ভাড়া আদায় করতে গিয়ে খুন হতে হয় টিটাগড়ের বাসিন্দা গোবিন্দ যাদবকে। ভাড়াটে সহ অন্যান্যদের বিরুদ্ধে ছাদ থেকে ফেলে পিটিয়ে মারার অভিযোগ ওঠে, কিন্তু ঘটনায় সরাসরি খুনের ধারা যুক্ত করেনি পুলিশ। অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করা হয়। সম্প্রতি আদালতে জামিনও চাইতে যায় এক অভিযুক্ত। ঘটনায় বুধবার ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া ও তদন্তকারী আধিকারিককে কার্যত তুলোধনা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক। বিদ্রুপের সুরে বিচারপতি বলেন, কমিশনার এবং তদন্তকারী আধিকারিকের নাম পুলিশ মেডেলের জন্য সুপারিশ করা উচিত। এ নিয়ে উষ্মা প্রকাশ করে তিনি আরও বলেন, এই তো রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা। অবস্থা এমন হয়েছে যে প্রদর্শনী সামগ্রীর মতো করে কমিশনারকে পেশ করতে হচ্ছে। সিবিআই তদন্ত হওয়া উচিত এবং সবাইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। বুধবার রাজ্য সরকারের আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন, কোনো সাফাই দেবেন না, আর একটা কথা বললে কাল রাজ্যের ডিজিকে হাজিরার নির্দেশ দেব। এরই সঙ্গে কার্যত বিস্ময় প্রকাশ করে বিচারপতি মন্তব্য করেন, ছাদ থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়া হলো, তারপর নিচে এসে ফের তাকে পেটানো হলো, এরপরেও পুলিশ খুনের ধারা যুক্ত করার মতন অপরাধ খুঁজেই পেল না। হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়ার পরই রাতারাতি সক্রিয় হয়ে উঠল ব্যারাকপুর কমিশনারেট। টিটাগড়ে বাড়িওয়ালা খুনের ঘটনায় অবশেষে যুক্ত করা হলো খুনের ধারা। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের কাছে বলতে পারি, মমতা ব্যানার্জি এবং তার দলের পরিবর্তন হয়েছে। এখন বড় নেতার নাম হলো কয়লা ভাইপো, যিনি ১১ সালের আগে আসেননি, ইতিহাস জানেন না। বীরভূমের নানুরের সুচপুর বলুন, ছোট আঙ্গারিয়া বলুন, সিঙ্গুর নন্দীগ্রাম বলুন, নেতাই বলুন, এর ইতিহাস কিন্তু এই কয়লা ভাইপো জানে না। তিনি দিল্লিতে ছিলেন, খেটে খুটে আপনারা আমরা সবাই মিলে ৩৪ বছর হয়ে গেল সিপিএমটা এবারে যাক, পরিবর্তনটা আসুক, সবাই মিলে এটা চেয়েছিলাম আমরা। সেই পরিবর্তনের পরে ২০১১ সালের ২১ জুলাই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কর্দমাক্ত মাঠ, প্রচুর বৃষ্টি, ভাইপো নামলেন দিল্লি থেকে, ঘোষণা হলো যুবা তৃণমূল, আটকাতে হবে গায়ের ছেলে, পান্তা খাওয়া, মুড়ি খাওয়া, গামছা বাঁধা শুভেন্দু অধিকারীকে, শহরের লোকের হাতে কব্জা দিতে হবে, পরিবারের হাতে তুলে দিতে হবে তৃণমূলকে, তাই তৈরি হলো যুবা তৃণমূল। তারপরের তো ইতিহাস ১২.৫ বছরে দেখছেন আপনারা, তৃণমূল কয়লা খায়, তৃণমূল বালি খায়, তৃণমূল পাথর খায়, তৃণমূল মোরাম খায়, তৃণমূল গাছ পাচার করে, তৃণমূল গরু পাচার করে, তৃণমূল চাকরি বিক্রি করে, তৃণমূল ধান চুরি করে, তৃণমূল আটা চুরি করে, তৃণমূল গম চুরি করে, তৃণমূল চাল চুরি করে, তৃণমূল পঞ্চায়েতের ব্যালটও খায়। এই তৃণমূল চোর তৃণমূল, এ তৃণমূলের এই পরিবর্তন ঘটেছে। বাকি কিছু রাখেনি এরা, ৫০০ টাকা তো মায়েদের, তার বদলে ২১,০০০ মদের দোকান, সর্বত্র ২৮ টাকার পাউচ, আর ডিআর লটারি ২ লাখ টেবিল, ডিআর লটারি ৩০০ টাকা রোজগার করো, ২০০ টাকা ডিআর লটারিতে রেখে ১০০ টাকায় বাড়ি আসছে গ্রামের লোকেরা।